আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি সাবিকুন্নাহা। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একজন সফল উদ্যোক্তার গল্প। দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে একটা খামার সাজানো হয়েছে। নিচে কিন্তু মাছ চাষ করা হয়েছে আর উপরে এভাবে খামার, একদম কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুশৃঙ্খলভাবে খামারটা সাজানো হয়েছে একদম নিরলয়ে। আশেপাশে বাড়িঘরও কম, তো সেক্ষেত্রে কারো ডিস্টার্বও হয় না। আর এভাবে খামার তৈরি করার কাছাকাছি কিন্তু বাড়িঘর থাকলে সেখানে একটা গন্ধ আসে, বা যাই হোক যতই পরিষ্কার রাখুক একটু আস্তে গন্ধ আসেই। আর দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে খামারটা তৈরি করা হয়েছে, আর বেশ অনেক বছর যাবতে কিন্তু এখানে এবার মুরগি পালন করে, মানে পোলট্রি মুরগি সেগুলো পালন করে পাইকারি হিসাবে বিক্রি করা হয়, বাচ্চা এনে এভাবে লালন পালন করে বড় করা হয়। মোট 30 দিনের মাথায় আর কি বিক্রি হয় মুরগিগুলো, আর ডেইলি এভাবেই পরিষ্কার করা হয় পানি দিয়ে। খুব হাইজেনিক মেনটেন করে এই খামারটা আর কি, এই খামারটার মুরগি পালন করা হয়ে থাকে। তো আশা করছি আজকের ব্লগটি বা ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন যারা নতুন উদ্যোক্তা বা এভাবে মুরগির খামার তৈরি করতে চাচ্ছেন। তাদের তো খুবই উপকারে আসবে ভিডিওটা, আর যারা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারে আসবে। চেষ্টা করেছি ভিডিওটাতে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার, আর যে খামার পরিচালনা করে তার সাথেও আমরা কথা বলবো। সো কথা বলে জেনে নেব আসলে কিভাবে সব কিছু সে মেনটেন করে, বা কীভাবে সে পরিষ্কার করে, সে কত টাকা আনে বা কত টাকায় সে বিক্রি করে, ডিটেলসলি তার সাথে আলোচনা করে তারপর আপনাদের সাথেও সবটা শেয়ার করব। চলুন তাহলে তার সাথে সরাসরি কথা বলা যাক। বিশাল আকারের জায়গাটাকে মোট 2টা সেক্টরে ভাগ করে খামারটা তৈরি করা হয়েছে। একটা সেক্টরে রাখা হয় ছোট বাচ্চা মুরগি, একদম ডিম থেকে ফুটে আসা মুরগিগুলো, আর তারপরে একটু বড় হলে সেগুলোকে নিয়ে আসা হয় এই তো আরেকটা ভাগে। সো 2টা ঘর তৈরি করা হয়েছে এই কারণে। ওই যে ছোট বাচ্চা মুরগিগুলো রাখা হয় ওই ঘরে আমাদের আসলে যাওয়া হয়নি সময় স্বল্পতার কারণে, বাট এই ঘরটা কিন্তু আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটাতে। তাহলে চলুন শুনে নেওয়া যাক যে খামার পরিচালনা করে তার কাছ থেকে মোটামুটি সব কথাগুলো। চলো আপনার দেখা গেছে যদি বরফ ভালো হয় তাহলে 1 কেজি 800-900 হয় বর্তমানে। কত টাকা আছে? 40 টাকা কিনলে নাকি? 40 টাকা কিনলে বিক্রি, বড় হলে বিক্রি করলে বড় হলে আপনি হিসেব করেন যদি বাজার ভালো থাকে 30-35-40 থাকে তাহলে ধরুন দেখা গেছে কিনা
কিছু পাওয়া যায়। আর যদি 20 টাকা বাজার থাকে, 20 টাকা 10 টাকা, তাহলে আর বেশি কিছু থাকে না। না থাকে না, ওই জন্য একটা মুরগি ধরো 250 টাকা বিক্রি করে। না দরকার হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার এই খাবারে মুরগি আছে দুটো খাবার, একই তো আপনার মালিক, এতে আপনাদের মান্থলি কিরকম লাভ থাকে? মাসে মাসে কিরকম আপনি খরচ লাগবে, কিরকম টাকা কিরকম লাভ থাকে? দেখা গেছে যদি কোনো ব্যাপার খাবার বেশি হয় তাহলে তার বেশি লাভ হয় না, সমান সমান খায়। আমাদের মেয়ের দোকান থেকে দিয়ে আসে না, আর সময় থেকে যদি হয় তাহলে তো আসলে বেশি মাত্র। হ্যাঁ স্যার, এদের লাভ নিচে যে আপনার একটু কারণ কি তাহলে আপনি কীভাবে ঠিকই আছেন, ঠিকই আছে কীভাবে? হ্যাঁ, এবার দেখা গেছে যে এই মালিক আমাকে যে রাখছে দুই তিন মাস নিয়ে, এ নিজের খাবার একটা দিলে ঠিক আছে, আমাদেরকে এই পরিচালনা করি আমরা। দেখা গেছে আমাকে বেতন দিয়ে যদি দুই পয়সা পায় পাইও, আর বছর সাত যদি এই যে চাষ করবে এই যে গুঁড়ে পরে ময়লাটা এই কিছু বিক্রি থাকে। মানে আপনার নিচে যে মাছ, এই মাছে আপনি অনেক প্রফিট হয়, লাভ হয়, লাভের এটা খরচ আছে, এটাও আপনার কীটনাশক ওষুধ সব কিছুই প্রয়োগ করতে হবে এই এই পুষ্টির জন্য। আর নয় আপনার মাছ কিছুই রাখা যাবে না, ওই দেখেন একটা ঢেউ মেশিন ঠিক করা আছে, আপনাদের জন্ম দেওয়ার জন্য মানে বিভিন্ন খরচা সন্দেহে ম্যাগলে গাবাইবে, গাবাইলে মারা যাবে, যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে দিয়ে দেবে, মানে এগুলো খুবই রিস্ক। এটা আপনার এই যে মুরগির খাবারের ব্যবসা, এটা এটা আপনার আরও বাড়াইতে চান আপনি ভবিষ্যতে? সেটা আমি বলতে পারি না, আরও নতুন করে আর খামার বর্তমানে যে পরিবেশ এত কমা নেই, যে মুরগি দেখে যায় তা দাম মুরগি মালিকে যদি না বাঁচতে পারে তাই আমার প্রিয় আসে এই পর্যায়ে যদি দাঁড়াইছেন বর্তমানে। এটা এই খাবারটা শুরু হয়েছে কত পর্যন্ত? এটা বলতে পারে 5 বছর মানে হয়েছে, 5 বছর না এটা তো আগে নিয়ে আগে ছিল। এ মালিক মানে ভালো তো, যার কারণে অর্থনীতি এই 5 বছর ধরে আছে। আর সময় সময় থাকলেও আপনি এইখানে দুটোই আপনি দুটোই যে মুরগি আছে হিউজ মুরগি বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হয় না, এখানে গাড়ি আছে তারা নিয়ে যান, এভাবে দিচ্ছে মাটি দিতে হবে। ওকে, অনেক ভালো লাগে কথা বলে, থ্যাংক ইউ।